সুপ্রিয় দর্শক, আজকে আমি বানাবো চিতল মাছের মুইঠা। তার জন্য চিতল মাছের গাদার পিস নিয়েছি 200 গ্রাম, আর আমি এখান থেকে কেটেছি, এখানে মাঝখানে কাটা আর দুই সাইডে এরকম করে কেটে নিয়েছি। আমি এইভাবে চামচ দিয়ে সম্পূর্ণটা ছাড়িয়ে নেব। আগে আমি কাটাগুলো সব বেছে নিয়েছি, এর মধ্যে আমি দেব হাফ চামচ মতন নুন, আর দেব হলুদ অল্প করে, আর সর্ষের তেল হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি এরকম মুঠো বলে যেটা সেই আর কি মুঠো মতন করে দিচ্ছি, যেরকম শেপের আপনারা ইচ্ছে করতে পারেন। দু একটা কাটাও থেকে যায় কাটার সময়, যখন আমি পিস করব তখন সেই কাটা বেরিয়ে যাবে। হয়ে গেল আমার মুঠো তৈরি। এবার গরম জল দিয়েছি, এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, এর মধ্যেই বলগুলো ছেড়ে দেব। আমি উল্টে দিলাম, 5 মিনিট মতন, বেশি আমি সেদ্ধ করব না, 5 মিনিট মতন রাখবো, তারপরে খুলে ফেলব। আমি মুঠোগুলো এইভাবে কেটে ফেলেছি, একটা আপনাদের দেখাবার জন্য রেখেছি। রান্নাটা করছি সর্ষের তেলে, আমি 3 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। এবার মুঠোগুলো ছেড়ে দিচ্ছি, বেশি ভাজবো না, অল্প একটু এপাশ ওপাশ করেই নামিয়ে নেব। নিয়েছি শুকনো লঙ্কা, 2 তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরে। সবগুলো দিয়ে দিচ্ছি আর এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি,
আর এখানে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি জল দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। পেঁয়াজটা জল শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। কটা কিশমিস দিয়ে দিলাম। আর এই ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি 1 চামচ চিনি দিলাম। আগে নুন দেওয়া আছে, সেই জন্য আমি 1 চামচের থেকে একটু কম নুন দিলাম। এর মধ্যে এই মুইঠাগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন, ঝাল মিষ্টি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেবেন যেরকম চাই। আমি 2-3 মিনিট ফুটতে দেব। আমি অল্প 2 এলাচ দারচিনি দিয়ে একটু বেটে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম আর এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল চিতল মাছের মুইঠা। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক দেবেন।